আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হলেও ইংল্যান্ডের পর এবার খেলবেন না নিউজিল্যান্ড ও আফগানিস্তানের প্লেয়াররা। নির্দিষ্ট দিন জানানো না হলেও সেপ্টেম্বরে ফের আইপিএল শুরু করার জন্য চিন্তাভাবনা করেছিল বিসিসিআই। তবে সেই সময় লম্বা শিডিউলের জন্য ইংল্যান্ডের প্লেয়ারদের পাওয়া যাবে না বলে আগেই ঘোষণা করেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা অ্যাশলে জাইলস। একই কারণে যোগ দেবেন না কেন উইলিয়ামসন, লকি ফার্গুসনরাও। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় একই সময় একদিনে সিরিজ থাকায় আইপিএল খেলবেন না রাশিদ খান, মোহাম্মদ নবিরাও। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে 3টি ওডিআই ও 3টি টি টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। পাকিস্তানের সঙ্গেই 3টি ওডিআই ম্যাচও খেলার কথা রয়েছে আফগানিস্তানেরও, তাই তারাও যোগ দিতে পারবেন না আইপিএলে। সেপ্টেম্বরে আইপিএল হলে খেলতে পারেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে তিন দেশের ক্রিকেটাররা না থাকায় সমস্যা হতে পারে দলগুলির। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে বাদবাকি আইপিএল যদি হয় তাহলে সেখানে খেলতে পারবেন না নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তানের প্লেয়াররা। ক্রিকেটের সমস্ত ছোট বড় খবর পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।